আপাতত ভোট পর্ব মিটেছে। যদিও চলতি মাসের 30 তারিখ ফের রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে ভোট পুজো রয়েছে, তবে তার আগে বাঙালি মেতে উঠবে আর এক উৎসবে, তা হলো শারদোৎসব। আর এই শারদোৎসবের প্রস্তুতি এখন তিলোত্তমা জুড়ে, পিছিয়ে নেই উত্তর শহরতলির বরানগরও। বরানগরের কয়েকটি বড় পুজোর মধ্যে রয়েছে মল্লিক কলোনির পুজো। এই বারোয়ারি পুজো এবার 72তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম রূপকথার দেশে মৌরাজ্য। এই থিমের মাধ্যমে তারা গ্রাম বাংলার সামাজিক পরিবেশকে তুলে ধরার প্রয়াস করেছে, এমনটাই জানান শিল্পী গঙ্গাধর কুণ্ডু। এবছর অ্যাকচুয়ালি তুলে ধরতে চেয়েছি সামাজিক একটা গ্রাম্য পরিবেশ, যেটা হচ্ছে রূপকথার একটা দেশের একটা সমাজ পরিবেশ, যেখানে মানুষ যে পরিবেশে তার অভাব অনশনকে পরিবেশকে তুলে ধরার জন্য যে যাদের যে সংসার জীবন যাপন করার জন্য সেই অংশটাকে তুলে ধরেছি মৌরাজ্যের দিক। কতদিন কাজ করছো এখানে? কাজ চলছে প্রায় 1.5 মাস চলছে। কতক্ষণ ধরে কাজ করছো? কতটা জোর কদমে চলছে কাজ? জোর কদমে চলছে। আর কত কাজ বাকি রয়েছে? আর খুব বেশি কাজ বাকি নেই, ছোটোখাটো কাজ বাকি রয়েছে, 2-3 দিন মধ্যে হয়ে যাবে। পুজো উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানান, মৌমাছিরা যে মৌচাক তৈরি করেন তা সংগ্রহ করে যে বাংলার মানুষরা জীবন জীবিকা নির্বাহ করেন তা রূপকথার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবছর থিম কি? এবছর থিম রূপকথার দেশে মৌরাজ্য। মৌরাজ্য এটাই মানুষকে বোঝাতে চাইছি যে মৌমাছি মানুষের কাছে কি অপরিহার্য। মৌমাছি মৌচাক তৈরি করে, তার মধ্যে মধু হয়। গ্রামাঞ্চলে মানুষেরা মধু সংগ্রহ করে বিক্রি করে বেঁচে থাকে। পুরো প্যান্ডেলটা মৌমাছিতে ভরা, আর সেই মৌমাছি যত্র মৌচাক তৈরি করছে, সেই মৌচাক থেকে এই সমস্ত মানুষেরা মধু সংগ্রহ করে মানে দিনের শেষে তারা জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছে। পুরো মণ্ডপটা এইভাবেই বোঝানো শিল্পী চেষ্টা করেছে। এইবার কত বছর বর্ষে পদার্পণ? মল্লিকনের সার্বজনীন দুর্গা উৎসব 72 বছরে পদার্পণ করলো। বরানগর থেকে বিক্রান্ত রায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।